আমি নিজে ব্যবসা শুরু করব ইনশাআল্লাহ ঘোষণা দিয়ে একদম সাইনবোর্ড লাগায় শুরু করব চিন্তা করছি না হলে একটা দোকান অন্তত দেব দিয়ে বলবো এই দোকানে মাসালা জিজ্ঞেস করা নিষেধ কাগজ লাগায় দিব মাসালা জিজ্ঞেস করবেন অফিসে গিয়া এখানে শুধু কেনা বেচার আলাপ করবেন ওলামা ইকরাম যত বেশি আমরা আমাদের উপার্জনের জন্য বিভিন্ন মাধ্যম এবং সোর্সগুলো গ্রহণ করতে থাকব সমাজে আমাদের কথার ওজন ধার ভার তত বেশি হতে থাকবে তাছাড়া এই দেশটা তো আমাদেরও এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরও অবদান রাখার সুযোগ আছে না নাই ওলামা ইকরামের যে সুযোগ আছে অন্য অনেকের সে সুযোগ নাই আমরা যাই না ওলামা ইকরাম সৎ প্রয়োজন শুধুমাত্র দক্ষতা অনেকে দক্ষও আছে দক্ষতা এবং সততা দুটো যদি যোগ হয়ে যায় এই লোকটাকে ঠেকাবে কি এটা তো দেশের চেহারা বদলে দিবে এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আমাদেরকে ডাইনামিক হতে হবে এখলাসটা আমাদের মধ্যে এনশিওর করার প্রয়োজনে আমাদের কোনো একটা উপার্জনের মাধ্যম গ্রহণ করতে হবে যেন আমার ইমামতি আমার খতিবগিরি আমার মুয়াজ্জিনিটা এখান থেকে পয়সা না নিলেও আমার চলে একটা টার্গেট থাকবে আগামী 10 বছর পর আমি সেই জায়গায় যাবো যে আমার না নিলেও চলবে সেই জায়গায় আমি থাকবো বা আমি বেতন নিয়ে নিব আরেক টাকা দিয়ে দিব আমি এক মসজিদে খুতবা তর্জমা করতাম সৌদিতে থাকাকালীন সময় শেখ সাদ আল মোহান্না উনি দাম্মাম কোর্টের চিফ ছিলেন চিফ জাস্টিস ইসুল কোজা ছিলেন তো শেখ সাদ আল মোহান্না উনি অনেক মোটা অঙ্কের একটা স্যালারি পেতেন একটা চ্যারিটি অর্গানাইজেশন থেকে মানারাতুল আতা ওইটার নাম অনেক মোটা অঙ্কের স্যালারি আমি তখন শুনছিলাম বোধহয় 40,000 রিয়াল বা এরকম 40,000 রিয়াল তখনকার কথা আর সেখানে কোর্টের জাজ তো সব ওলামা ইকরাম কোর্টে তো বিরাট হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় মানে ঘুষ তো পরের কথা টাকার কোনো প্রয়োজনই হবে না এই পরিমাণ টাকা দেওয়া হয় যাই হোক তো এরপরে উনি ওই স্যালারি পান আবার আমার অবাক হলো যে আবার ওনার ব্যবসা আছে আমি জানি রিয়াদে অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে শিল্পপতি শিল্পপতি দেখেন ওলামাদের শান দেখেন এত কিছু তারপর আবার উনি 40,000-50,000 রিয়াল বেতন পান কি করেন আমি একটু কৌতূহলী হয়ে ওনার আশপাশের লোকদের জিজ্ঞেস করলাম বলেন যে টাকাটা মানারাতুল আতা থেকে পান হু বহু না জানি কোত্থেকে যা মানারাতুল আতা না দুঃখিত ওনার একটা আওকাফার রাজিহি ওইটারও উনি প্রেসিডেন্ট ছিলেন ওখান থেকে যে বেতনটা পান উনি মানারাতুল আতা নামে আরেকটা চ্যারিটি অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এক জায়গার থেকে পান আরেক জায়গা দিয়ে দেন উনি এটা ধরেন না জাস্ট ওখান থেকে আসে এখানে চলে যায় কিন্তু নিয়মিত এটা দেখেন ওজন কত যে মাসে বাংলাদেশি টাকা এখন কত হবে সেটা 30 লাখ টাকা মাসে 30 লাখ 50,000 রিয়াল কত হবে 15 লাখ টাকা 15 লাখ টাকা মাসে উনি ডোনেশন করছেন একটা স্যালারি থেকে এরকম আরও বিভিন্ন জায়গা থেকে করছেন এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো আমাদেরকে আজ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় গড়ে তুলতে হবে আমরা শুধু মুখে ওয়াজ করলে হবে না আমি খুলনাতে যখন পড়াশোনা করি খুলনা দারুলুমে দারুল ইফতায় তখন আমার ওস্তাদ ছুটিতে গেছেন আমাকে জুমার দায়িত্ব দিয়ে গেছেন হেলাতলা হেলাতলা হলো খুলনার ব্যবসা প্রাণকেন্দ্র পুরো বিভাগের বলা যেতে পারে তো আমি একবার হালাল ব্যবসা নিয়ে আলোচনা করলাম জুমায় পরে এক চাউলের ব্যবসায়ী উত্তরবঙ্গের উনি আমাকে নামাজের পরে ডেকে বললেন শুনেন আমাকে মাঝে মধ্যে উনি খাওয়াইতেন হালিম খাওয়াইতেন চাটা খাওয়াইতেন ছাত্র মানুষ উনি একটু খাওয়াইতেন মাদ্রাসা ছাত্র খাওয়াইলে খুশি হয়ে যেতাম পরে আমাকে আদর করে বলতেছে হুজুর মনে কিছু করিয়েন না রাগ করিয়েন না এই ব্যবসা নিয়ে আপনি আর ওয়াজ করবেন না আমার খুব মেজাজ গরম হইল আমি একটু বদমেজাজি মানুষ বললাম ভাই কেন বলেছে ভাই এটার কী বুঝেন আপনি আপনি আমার চাউলের আড়তে বসেন এক সপ্তাহ দেখেন কীভাবে আমি ব্যবসা করি আপনি যা বলেন এগুলো সম্ভব না আপনি এখানে বসে চালায় দেখেন তো ওয়াজ তো আমার দিলে আমি আপনার চাল বেশি করতে পারবো হয়তো তো ওয়াজের কী মানে আছে যেটা বাস্তব আপনি জানেন সেটা বল যে বিষয়ে আপনার অভিজ্ঞতা বিষয়ে আপনি কথা বলেন না যাই হোক ওনার সাথে আমার সেরকম সম্পর্ক ছিল রসিকতার সম্পর্ক ছিল সেজন্য হয়তো উনি বলেছেন কিন্তু বাস্তবতা হলো আমরা সারা জীবন শুধু ওয়াজ করবো আমরা দেখাবো না মানুষকে দৃষ্টান্ত হবো না আমরা আমাদের দৃষ্টান্ত হওয়ার দরকার নাই আপনি পৃথিবীর বিভিন্ন দেশে চলে যান বিভিন্ন দেশে ওলামা ইকরামে দেখেন সমাজের সব ক্ষেত্রে তাদের অবদান আছে আমাদের কেন নাই আমি বলছি না যে সবাইকে সব কাজ করতে হবে না মোটেই না মোতাখাসিস ওলামা ইকরাম তো আছেন থাকবেন দরকারও আছে আরও দরকার আছে কিন্তু আমি বলছি যে আমাদের প্রত্যেকের বিশেষ করে ইমাম সাহেবদের মুয়াজ্জিন সাহেবদের উপার্জনের একটা মাধ্যম থাকা উচিত দৃষ্টিভঙ্গিটা আমাদের পাল্টাতে হবে তাহলে কী হবে আমাদের নিজেদের এখলাসটাকে অ্যাশিওর করতে পারবো আমরা এবং আমাদের কথার ধার এবং ভারও বাড়বে মসজিদ কমিটি বুঝবে যে হুজুরের পেটে ক্ষুধা নাই হুজুরের পেটে অত ক্ষুধা নাই যে হুজুর পেটের দিকে তাকায় কথা বলবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক